দেখেছ যতই ভাবি এগারোটা অব্দি ঘুমাবো কোনদিন আমরা পারি না, এইটার কারণে পারি না আমরা। গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। জানি না পিছনে গানটার জন্য কপিরাইট খাবো কিনা। প্রত্যেক দিন ছুটির দিন, আজকে যদিও ছুটি না শনিবার, রোববার দিন বিশেষ করে ভাবি আজকে অনেকক্ষণ ঘুমাবো, দশটা অব্দি ঘুমাবো। সকাল সাড়ে ছটা সাতটা থেকে এসে শুরু হয়ে যায় গান। শুনো না ভালো করে, শুনেছো তো? এই মা গেটটা আটকাও নি। আচ্ছা চলো আমি এখন স্কুল যাই, ঠিক আছে? যেহেতু শনিবার, আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর ব্লগটা করছি। আর এখন আপাতত টাটা বাই বাই, কেমন? আজকে আমার বাবা গেছিল আমাকে স্কুল থেকে আনতে। এই যে আমার বাবা উঠে আসছে। আজকে শনিবার ছিল তো, আজকে না কিছু চাট ফাট বানিয়েছিলাম, তো সেই কারণে আমি বললাম যে দেখো আমি যদি স্কুটি চালাই আমার এই চারটা নিয়ে যাওয়া খুব সমস্যা, আমার চারটা নষ্ট হয়ে যাবে, তো বললাম তুমি ছেড়ে দাও তুমি নিয়ে এসো। তাই আজকে আমাকে আনতে গেছিল স্কুল থেকে। ঘরে ঢুকেই না একটা কখন চিকেনের গন্ধ, একটা মোহময় গন্ধ আমাকে স্কুল থেকে দেখে। আমি ওকে বলেছিলাম তুমি প্লিজ একটু পেঁয়াজ রসুনটা, মানে পেঁয়াজটা কেটে রসুনটা ছাড়ি রাখবে, না ছাড়ানো রসুন আনি, মানে পেঁয়াজটা কেটে রাখবে। তাই বলছিলাম সকালবেলা যখন আমাকে ছাড়তে আসছিলাম, একটু পারলে না মাংসটা একটুখানি কষিয়ে রেখো, ঠিক আছে? তাহলে দেশি মুরগি তো প্রেশার কুকারে আবার দিতে হবে, টাইম লাগবে অনেক, যেরকম মাটন বানাতে যেরকম টাইম লাগে সেরকমই লাগে মোটামুটি। তো আমি বলছিলাম একটু পারলে বানিয়ে রাখো, আমি এক বিন্দু এক্সপেক্ট করিনি ও করবে। আমি জানতাম এখন এসে আমাকে রোদ থেকে এসে খেটে পিটে রান্না করতে হবে। তো কি একটা সুন্দর সারপ্রাইজ দেখে মনটাই ভালো হয়ে গেল। এই দেখো কষিয়ে রেখেছে মোটামুটি মাংসটা, গন্ধটা তো ভালোই বেরিয়েছে। আর এবার আমি ইয়েতে দেবো, কি বলে, প্রেশার কুকারে একটু দিই সেদ্ধ করে, নাহলে না দেশি মুরগিটা একটু শক্ত থেকে যায়। কি ভালো গন্ধ বেরিয়েছে গো মাংসটা থেকে, দেখতেও হেভি হয়েছে, একদম লোভনীয় দেখতে হয়েছে মাংসটা। বরের মাংস, বরের মাংস মানে বরের। তো আজকে হচ্ছে শনিবার, এবার শনিবার হলেই না মানে মনটা বাড়িতে টিকতেই চায় না, মানে হয় না অনেকের যে একটা টাইম হলে বাইরে বেরোনোর একটা তাড়া, বাইরে আড্ডা মারতে যাবো, আমাদের আড্ডা মারার তো কিছু নেই। কিন্তু এখানে কি হয় মানে সারাটা সপ্তাহ কাজ বাজের মধ্যে ব্যস্ত থাকি, বিজি থাকি, তো এই কারণে শনিবার হলে কোথাও যাওয়ার একটা প্রচন্ড ইচ্ছা করে। বৃষ্টি নেমে গেল জোরসে, মানে এতটাই কপাল খারাপ, বৃষ্টি এসে গেল ঠিক এই মুহূর্তে। আমি ভাবছি রেডি হবো, জিজ্ঞেস করলাম রেডি হবো, বলছে কি রেডি হবে বৃষ্টি পড়ছে তো, ঠিক আছে এমনিতেও গাড়িতে করে গেলে বৃষ্টিতে সমস্যা নেই, কিন্তু তবু একটা বৃষ্টিটা বন্ধ না হলে ভালো লাগে না। উইকেন্ডটা আবার সেই ছদিন পরেই আসবে, তো সেই কারণে উইকেন্ড মিস করা যাবে না। আমি বললাম চলো গাড়ি নিয়ে বেরোই, ও গাড়িটা পার্কিং এর থেকে বের করছে। দাঁড়াও, শেষ অব্দি গাড়ির কাঁচ মোছাচ্ছে আমাকে দিয়ে, ভগবান বলো পারো না, এত জায়গা নাকি এখানে পাচ্ছে না, পিছনে কত জায়গা রয়েছে দেখো। অ্যাকচুয়ালি বাইরে এত বৃষ্টি পড়ছিল, আমরা আজকে এয়ারপোর্টের দিকটাতে এসেছি ইচ্ছা করে, মানে এমজি রোডের দিকে আজকে যাইনি, কারণ ভিড় হবে এই টাইমটাতে, আর প্রচন্ড বৃষ্টি পড়ছিল রাস্তায় যখন আমরা অলরেডি গাড়ি চালাচ্ছিলাম। পিজা খাবে? না পিজা মিজা খাবো না, আমার এই ঠান্ডাটা গরম গরম কফি খেতে ইচ্ছা করছে আমার। দাঁড়াও একটু, না 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 স্মোকিং নো স্মোকিং, চলে আসো এদিকে এদিকে, এতক্ষণ যদি পোজ দিতে লাগে তাহলে হবে না, দাঁড়াও পাগল আছে সমান। আমি বলছি একটু ইনস্টাগ্রাম ফিল্টার লাগিয়ে কোথায় ভালো ভালো ফটো তুলবো, সেটা না চলো চলো, মনে হচ্ছে এখানেও কাউকে টাইম দিয়েছে, আরে আমার সাথেই তো এসছে রে ভাই, আর কোনো তাড়াহুড়ো নেই, কারণ আজকে স্যাটারডে কালকে সানডে আছে, তো আরামসে বাড়ি গেলে কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করো আর কত ফটো তুলবো, এই সব পাবলিককে নিয়ে আসাটাই একটা সমস্যা। এই
এই জায়গাটা কিন্তু হেভি লাগতো, মানে সমুদ্রে বসে আছো তুমি। এত কি ফটো দিয়ে তুমি কি করবে? দাঁড়াও তো জায়গাটা দেখাই, তোমার ফটোটা ইম্পর্টেন্ট নয়। বসে শাহরুখ খান আর কি? আচ্ছা, ও কি লাগছে এখানটা থেকে। এয়ারপোর্টের জ্যামটা দেখো, সবকিছু ডান। তো এখন হয়ে গেছে, সুন্দর একটা উইকেন্ড কাটালাম, সুন্দর টাইম স্পেন্ড করলাম দুজনে অনেকদিন পর। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হয়তো ইয়ের দিকে যাবো, কি বলে, এমজি রোডের দিকে যাবো, বাট এমজি রোডে আজকে যাইনি, আমরা এয়ারপোর্টের সাইডটাতে এসেছি। এখানে অনেক অপশন রয়েছে, এটা বিশ্বাসেরই আইডিয়া ছিল যে এয়ারপোর্টের রাস্তাটাতে চলো, রাস্তাটাও ফাঁকা থাকবে আর ওখানে অনেক ভালো ক্যাফে বার এগুলো পাবো। নামো না, যা খেয়েছে একটু ক্যালোরি বার্ন হবে। তো এখানেও হবে হয়তো কোনো রেস্টুরেন্ট বার এসব হবে। তো বাইরে থেকে দেখলে ভালো লাগে, আমাদের কলকাতাতেও আছে একটা আজুরে, তো এখানে আজকে ট্রাই করলাম, বেশ সুন্দর লাগলো জায়গাটা, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর রুফটপটা তো খুব ভালো লাগে, যেহেতু ব্যাঙ্গালোর অত গরম নেই, ঘাম হয় না, তো এসি ছাড়াও খুব সুন্দর লেগেছে। বাবার কাম ক্যাফে ট্যাফে কোনো কিছুর আমি রিভিউ করিনি, ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমার ডেলি ব্লগ। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থেকে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক জরুরি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, এবার বাড়ি যাব, ডিনারও হয়ে গেছে, তো আর কিছু দেখানোরও সেরকম নেই, ব্যাস এটুকুই। চলো যাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম পুরো দিনটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আমার ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। টাটা।